আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রেইনবো বিডি। আর এই সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের সঙ্গে আছে আমি ফেরদৌসি, আর ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে আছে মাহফুজ ভাইয়া। তো ভাই, আমরা যে টিভিটা নিয়ে কথা বলবো, সেই টিভিটা হচ্ছে স্যামসাং এর একটা টিভি, স্যামসাং, যাদের অনেক বড় একটা ড্রয়িং রুম আছে, তারা কিন্তু এই বড় একটা টিভি নিতে পারেন। ছোট টিভি তাদের তো ড্রয়িং রুমে রাখলে দেখাই যাবে না। তো আমরা জানবো এতে কি কি ফিচার আছে, এটা কিভাবে ব্যবহৃত হয়, কেন এটাই সেরা, এই সব কিছুই আমি জানবো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে। আর জানার জন্য আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকবেন। আচ্ছা, এই টিভিটা হচ্ছে আপনার 65 ইঞ্চি। এই টিভিটার মডেলটা যদি আমরা দেখি, এটার মডেলটা হচ্ছে 65RU7470। আবারও বলছি, 65RU7470। এই টিভিটার বর্তমান প্রাইস হচ্ছে 1,95,918,900 টাকা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দেওয়ার পরে 1,77,000। এবং আপনি এই প্রাইসে যদি নেন, তাহলে আপনি পাবেন হচ্ছে একটা সাউন্ড বার গিফট পাবেন। এই সাউন্ড বারটা আমরা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে বিক্রি করি হচ্ছে 19,999 টাকাতে। এটাতে হচ্ছে এই টিভির সাথে অ্যাটাচ করা থাকবে। যদি আপনি হোম থিয়েটার আলাদাভাবে কিনতে চান, এই টিভিটা আমাদের বর্তমান অফার মূল্যে এই প্রাইসে যদি নেন, আপনি এই সাউন্ড বারটা গিফট পাবেন। আপনারা কিন্তু খেয়াল করবেন, ভাইয়া বারবার একটা কথা বলছে, বর্তমান বর্তমান, তার মানে আমরা যেই সময়টাতে ভিডিওটা করছি এবং পাবলিশড করছি সময় কিন্তু সেটা। খেয়াল রাখবেন আপনারা, বিষয়টা বর্তমান সময়ের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং আমরা আশা করি যে এই অফারটা আমাদের পরবর্তী মাসেও থাকবে, এটা আমরা আশা করি। আপনি একটা টিভি কিনলে সাথে একটা সাউন্ড বার গিফট পাচ্ছেন, এটা কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট। আপনি 19,900 টাকার একটা সাউন্ড বার পেয়ে যাচ্ছেন। এটা সম্পূর্ণ গিফট, উপহার, এটা সম্পূর্ণ উপহার। এটা আপনি এটার সাথে অপটিক্যাল লেজারের মধ্যে ব্যবহার করলে অনেক সুন্দর ডলবি অ্যাটমস একটা সাউন্ড দিবে, যেটা আপনার শুনতে খুবই ভালো লাগবে। মিউজিক যখন শুনবেন খুব ভালো লাগবে, যে কোনো চ্যানেলে ভিডিও দেখবেন, খেলা দেখবেন, এটা আওয়াজটা অনেক জোস আওয়াজ হয়, যে কারণে ডলবি অ্যাটমস সাউন্ড হচ্ছে বর্তমান বিশ্বের নাম্বার 1 সাউন্ড সিস্টেম। এটা স্যামসাং ব্যবহার করে হয়ে থাকে। এবং এইটাও সাউন্ড বারটা কিন্তু কোনো নন ব্র্যান্ড না, এটা কিন্তু স্যামসাং এর সাউন্ড বার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্যামসাং এর সাউন্ড বার, এটা স্যামসাং এর নিজস্ব সাউন্ড বার। এটা আপনি ওই টিভির সাথে গিফট পাচ্ছেন। এই সাউন্ড বারটার মডেলটা আমরা বলে দিচ্ছি, আপনি চাইলে আলাদাভাবে এটাকে সার্চ করে দেখতে পারেন। এই মডেলটার, এই মডেলটা হচ্ছে HWN300XL। এটা আপনি অনলাইনে সার্চ করে দেখেন, তাহলে আপনি এটা প্রাইসটা বুঝতে পারবেন। এই টিভিটা হচ্ছে 65 ইঞ্চি 4K স্মার্ট টিভি। এটার পিকচার রেজুলেশনটা হচ্ছে 3840x2160, হাই কোয়ালিটি টিভি, হাই কোয়ালিটি। আপনি যে ইউটিউবে গিয়ে বা আপনি মুভি নেটফ্লিক্সে 4K যে ভিডিওগুলো আছে, আপনি এগুলো দেখতে পারবেন। আমাদের দেশের ডিশ লাইনে আপনি এই টিভি দিয়ে দেখে, আমাদের দেশের ডিশ লাইন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে HD, দুই একটা চ্যানেল আছে ফুল HD, লাইক দীপ্ত টিভি, এরকম কিছু চ্যানেল আছে ফুল HD। কিন্তু আপনি এটা যদি সেরকম ফিল্টার নিতে চান, আপনাকে ওয়াইফাই দিয়ে নেট থেকে দেখতে হবে। নেটফ্লিক্স থেকে 4K ভিডিও পাওয়া যায় বা ইউটিউবে 4K সং পাওয়া যায়, সেগুলো আপনি এই টিভিতে যদি যখন ছাড়বেন, যখন দেখবেন, তখন অনেক ভাইব্রেন্ট কালার দিবে, ক্রিস্টাল কালার দিবে, সুন্দরভাবে দেখতে পারবেন। এটাতে দেখেন প্যানেলের মধ্যে একটা জেল প্রোটেকশন দেওয়া আছে, এই যে দেখেন, আমি যখন আঘাত করব তখন একটা জেলের মতো যায়। এটা ভিএ প্যানেল ব্যবহার করার কারণে এই প্যানেলের মধ্যে বন্ধ করেন, তাইলে আমরা একটা জেল দেওয়া আছে, ঠিক আছে, যেটা বলেন। এই যে দেখেন, আমি যখন এটা আঘাত করব তখন এটা একটা জেলের মতো যাবে, ঠিক আছে। এই জেলটা ব্যবহার করার সুবিধা হচ্ছে প্যানেলের একটা আলাদা একটা প্রোটেকশন। বাসায় দেখা যায়, অনেকের বাসায় দেখা যায় ছোট বাবুরা থাকে, খেলা করতে গিয়ে হাতের দেখা যায় হাত লাগিয়ে দেবে, সামান্য আঘাত এটা প্যানেলের ধরতে চায় তো সামান্য আঘাতে প্যানেলের কোনো রকম সমস্যা হবে না। অনেক বেশি জুড়ে যদি আঘাত না লাগে প্যানেলের কোনো প্রবলেম হবে না, শুধুমাত্র এই জেল প্রোটেকশন দেওয়াটার কারণে। আমরা অন্যান্য কিছুর বেলায় যদিও বা আমরা কম্পেয়ার করে থাকি, কিন্তু মার্কেটে স্যামসাং টিভির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। মার্কেটে স্যামসাং টিভির সাথে কম্পেয়ার করার মতো কোনো টিভিই নাই, কারণ হচ্ছে গ্লোবালি স্যামসাং টিভি 14 বছর ধরে লিডার। এটা গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড 14 বছর ধরে নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে টিভিতে, সেল, পারফরমেন্স, কাস্টমার ফিডব্যাক, ওভারঅল, ঠিক আছে। আপনি স্যামসাং টিভির সাথে কম্পেয়ার করতে পারবেন। এবং নাম্বার হওয়ার পেছনে কারণ হচ্ছে, আমরা জানি যে স্যামসাং এর যে ডিসপ্লেগুলো ব্যবহার করা হয় সেগুলোতে আপনার প্রত্যেকটা কালার থাকে, আর্টিফিশিয়াল কোনো কালার থাকে না, ন্যাচারাল পিকচার থাকে। আমি যদি আপনাকে ডিসপ্লেতে দেখাই দিই জিনিসটা, ডিসপ্লেতে আমি আপনাকে কালার এটা দেখাই দিচ্ছি কম্বিনেশনটা। একটু সময় নিচ্ছি, রিটেল মোডটা অন করতে হবে।
বিহার আপনারা অ্যাড্রেসটা দেখে নিন এসে থেকে সুমন সরকার ব্রাঞ্চ ম্যানেজার যে মোবাইল নাম্বারটা আপনারা লিখে নিন 01730313058 এটা হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এখানে কিংবা এই দেখেন আমি কিন্তু আপনাকে ডিসপ্লেতে সাদা কালো ছাড়া আরো 6টা কালার ব্যবহার করা আছে যেটা আমি আপনাকে স্যামসাং এর প্যানেলের মধ্যে ডিসপ্লেতে দেখিয়ে দিয়েছি এটা অন্য কোনো টিভি চ্যালেঞ্জ থাকবে অন্য কোনো টিভি স্যামসাং ব্যতীত আপনাকে এই 6টা কালার দেখাতে পারবে না এই 6টা কালার এই প্যানেলের মধ্যে ব্যবহার করা হয় এখন এই কালারগুলোর বাইরে তার কোনো কিছু মেক করা সম্ভব না ভিডিও বলেন পিকচার বলেন এই কালারগুলোর মধ্যে কিন্তু মেক হয় যেই কারণে কোনো একটা ভিডিওতে কোনো একটা মুভিতে যে ধরনের গ্রাফিক্স যে ধরনের কালার ব্যবহার করা হবে প্রত্যেকটা সূক্ষ্ম জিনিস আপনার চোখ এড়াবে না আপনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেখতে পারবেন এবং এটা যদি আপনি সারাদিনও দেখেন এই টিভিটা চোখে অস্বস্তি লাগবে না কারণ এর মধ্যে আই প্রোটেকশন দেওয়া আছে চোখের জন্য ক্ষতি না হয় সেই জিনিসটা সেই লেজারটা এই টিভিতে ব্যবহার করা আছে যার ফলশ্রুতিতে আপনার চোখের ক্ষতি হবে না এবং এটা সেন্সরটা সুপার ফাস্ট আপনার চাপ দেওয়ার সাথে সাথে কাজ করবে এক থেকে দেড় সেকেন্ডের মধ্যে দেখেন অফ হয়ে গেছে আমরা ঠিক সেমভাবে যখন অন করতে যাব এক থেকে দেড় সেকেন্ডের মধ্যে টিভিটা আপনার অন হয়ে যাবে দেখেন সুপার ফাস্ট এটা কখনো হ্যাং করবে না বা আমরা অন্যান্য যে টিভিগুলো আপনি যদি দেখবেন যে অফ অন করার সময় 4 থেকে 5 সেকেন্ড সময় নেয় অনেকটা ডিলে করে ডিলে করে বিরক্ত হওয়া লাগে তো এটা কিন্তু এত সময় নেবে না আমরা তো আপনাকে দেখিয়ে দিলাম সময় নেওয়ার কারণে অনেক সময় কনফিউজড হয়ে যায় যে আসলে অন হলো কিনা আরেকবার দিতে হবে কিন্তু এটা আপনার সুপার ফাস্ট কাজ করবে এবং এটাতে চমৎকার যে ফিচারটা আছে সেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল রিমোট আছে ওয়ান রিমোট স্যামসাং সেটাকে বলে ওয়ান রিমোট এই রিমোটটার মাধ্যমে যারা মনে করেন টাইপ করতে গিয়ে কষ্ট হয় যে আমি টাইপ করে কোনো একটা কিছু খুঁজবো যাতে এটা কষ্ট হয় এখানে একটা বাটন দেওয়া আছে একটা প্রেস বাটন দেওয়া আছে আপনি প্রেস বাটনে চাপ দিয়ে মুখে কোনো কিছু বললে সেটা অটোমেটিকলি চলে আসবে টিভিতে আপনি ইউটিউবে ঢোকার পরে বা ইউটিউবের বাইরের পরে যে কোনো কিছু মুখে বলবেন টিভিতে সরাসরি গুগল অ্যাসিস্ট্যান্ট সেটা নিয়ে আসবে আপনি খুব সহজে রিমোটের মাধ্যমে টাইপ না করে এটা ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে স্যামসাং একটা চমৎকার ফিচার রিমোটটা দেখেন অনেক সুন্দর হ্যান্ডি একটা রিমোট খুব সহজে হাতের মধ্যে আটে তো এই স্যামসাং এই 4K স্মার্ট টিভিটার বর্তমান প্রাইস আবারও বলছি 95,918,900 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে 177,900 এবং সাথে আপনি এই সাউন্ড বারটা গিফট পাচ্ছেন যদি কেউ সাউন্ড বারটা না নেয় সেটাও সে পারবে এই ক্ষেত্রে সে টোটাল 35,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে 18,900 জায়গাতে সে 35,000 টাকা ইএমআই আছে এই টিভিতে কিস্তি জি জি সহজ কিস্তি এই টিভিতে আছে এটাতে ইএমআই আছে 0% ইন্টারেস্টে 12 মাসের কিস্তি আছে 12 মাস হ্যাঁ যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি 12 মাস পর্যন্ত ইএমআই করে নিতে পারবেন 0% এবং সহজ কিস্তি যারা ব্যাংক সার্ভিস হোল্ডার আছে চাকরি করেন ওনারা কিছু ডকুমেন্ট দিয়ে 10% ডাউন পেমেন্ট দিয়ে যেমন মনে করেন 1,77,000 10% হচ্ছে 17,700 টাকা বাকি যে অ্যামাউন্টটা আছে 0% ইন্টারেস্টে আপনি 6 মাসের কিস্তি করে নিতে পারবেন ক্রেডিট কার্ড ছাড়াই তারপরে আমাদের এক্সচেঞ্জ অফার রয়েছে আপনার বাসায় পুরাতন যে কোনো ব্র্যান্ডের সচল টিভি থাকলে অথবা অচল টিভি থাকলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সচল টিভি হলে একটা ভ্যালু পাবেন অচল টিভি হলে আর একটু কম ভ্যালু পাবেন মানে ওই প্রোডাক্টের কন্ডিশন অনুযায়ী জি 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 আপনি সাপোজ ধরেন একটা আপনি যদি একটা সচল টিভি এক্সচেঞ্জ করেন 32 ইঞ্চি আপনার বাসায় একটা এলইডি ফ্ল্যাট টিভি আছে এই ফ্ল্যাট টিভিটা যদি আপনি এক্সচেঞ্জ করতে চান আমাদের এই মডেলের সাথে ডিসকাউন্ট দেওয়ার পরে সব কিছু বাদ দেওয়ার পরে শোরুম থেকে যেই প্রাইস থাকবে ওই প্রাইস থেকে 32 ইঞ্চি সচল টিভির জন্য আমরা আরও 6,000 টাকা দাম ধরবো ওই 6,000 টাকা আরও লেস হবে তো আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের চাইনিজ হোক যে কোনো ব্র্যান্ডের সচল টিভি আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই ক্ষেত্রে অনেকের মনে সন্দেহ থাকে আমার বাসায় বক্স টিভি আছে এটাকে আমি এক্সচেঞ্জ করতে পারবো হ্যাঁ আপনি বক্স টিভি এক্সচেঞ্জ করতে পারবেন শুধু পিকচার কোয়ালিটি ভালো থাকলে হবে সাউন্ডে প্রবলেম থাকুক সমস্যা নাই বডি পার্ট ভাঙ্গা থাকুক বা একটু স্ক্র্যাচ থাকুক কোনো প্রবলেম নাই আমাকে যদি পিকচার কোয়ালিটিটা আপনি ভালো দিতে পারেন সচল দিতে পারেন তাহলে আমরা আপনার টিভির দাম ধরবো 4 থেকে 6,000 টাকা এটা নিশ্চিত এবং ওই টাকাটা লেস হবে এখান থেকে এভাবে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তো ধন্যবাদ ভাই এত ইনফরমেশান আমাদেরকে দেওয়ার জন্য আর আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদের আর কোনো প্রশ্নই থাকবে না আর এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আমি অ্যাড্রেসটা আরও একবার দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ওয়ারেন্টি পিরিয়ডের বিষয়ে একটু বলি টিভিতে টিভিতে আপনি 1 বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন 2 বছর এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন প্যানেলটা রিপ্লেস পাবেন 2 বছর এবং এটাতে আমাদের প্রমিস অফার চলে প্রমিস অফারটা হচ্ছে কীরকম আপনি চাইলে এটাকে এই 6 মাস আপনি মনে করেন 65 ইঞ্চি একটা টিভি নিয়ে গেছেন ব্যবহার করছেন 6 মাসের মধ্যে যদি আপনি এরকম সিদ্ধান্ত নেন যে আমি 65 ইঞ্চি টিভিটা নিছি এটা আমি চেঞ্জ করে আর একটু বড় নিব আমাদের 85 ইঞ্চি পর্যন্ত টিভি হয় তো আপনি চাইলে 6 মাস ব্যবহার করার পরে যদি এরকম সিদ্ধান্ত মনের মধ্যে আসে যে আমি ব্যবহার এটাকে চেঞ্জ করে 75 ইঞ্চি নিব সেই সুযোগটাও আছে এই ক্ষেত্রে আপনি এটার যে ভ্যালু আছে আপনি যেই টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছেন সেটা 60% দাম ধরে দিব আমরা আপনি টিভিটা ব্যাক দিবেন সমস্ত অথেন্টিক কাগজপত্র দিয়ে যাবেন
ঠিক আছে 60% ভ্যালু ধরে দিব এবং আমাদের 75 ইঞ্চি টিভির যে প্রাইসটা থাকবে ওই প্রাইস থেকে আপনার কিনে নেওয়া সেই টিভিটার 60% ভ্যালু ডিডাক্ট হওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে আপনি ওই অ্যামাউন্টটা অ্যাড করে আপনি ওটা নিতে পারবেন আর 5 বছর ফ্রি সার্ভিস পাবেন স্যামসাং এর কাস্টমার কেয়ার নাম্বার আছে 08000300300 এই নাম্বারে ফোন দিয়ে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিলে 5 বছর পর্যন্ত কোম্পানি আপনাকে হোম সার্ভিস দিবে এবং এটা সবসময় হোম সার্ভিস বাংলাদেশের যে কোনো প্রান্তে এইভাবে আপনি সার্ভিসটা নিতে পারেন তো ধন্যবাদ ভাইয়া আমাদেরকে এত এত ইনফরমেশন দেওয়ার জন্য আর সম্পূর্ণ ভিডিওটি যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থেকে দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন।